আজি বিশ্ব হৃদয় দিবস এই অবসরে ব্রহ্মপুর সহরে আয়োজিত হয়েছে সচেতনতা শোভাযাত্রা। এই শোভাযাত্রা ব্রহ্মপুর এমকেসজি বড় মেডিকাল বাহারি সহর পরিক্রমা করেছিল। লোকে নিজের দৈনন্দিন জীবনে কেউ খাদ্য খাইবে, কেতে সময় পর্যন্ত বিশ্রাম নেবে, সে নেই সচেতন নথিবারু হৃদরোগর শিকার হচ্ছে। কিভাবে এর রক্ষা মিলিব সে নেই লোকঙ্কু সচেতন করেছেন ডাক্তার। হৃদরোগীঙ্ক পাই কোন সব রয়েছে পরামর্শ, কিভাবে খাদ্য পানীয় গ্রহণ করা উচিত, সে সম্পর্কে ডাক্তার ও সহরবাসীঙ্ক সহ আলোচনা করেছেন আম প্রতিনিধি কৈলাশ বেহেরা। আজি হচ্ছে বিশ্ব হৃদয় দিবস। এই অবসরে লোক মানুষ সচেতন করা নিমন্তে বিভিন্ন অনুষ্ঠান পক্ষর এক শোভাযাত্রা বাহারি, যাকে মেডিকাল পরিসর বাহারি সহর পরিক্রমা করবে এবং লোক মানুষ কিভাবে রূপে সুস্থ জীবনযাপন করবে সে নিয়ে সচেতন করবে। এবার আমার সহ অনেক এমকেসিজি মেডিকাল ডিন অনেক এবং সুপারিনটেন্ডেন্ট অনেক সাধারণ লোক মানে অনেক তাঁকু সিধাসলখ ভাবে পচার বুঝা আজ্ঞা কম কবে বর্তমান যে আজ ওয়ার্ল্ড হার্ট ডে সেলিব্রেশন করা আর উদ্দেশ্য কম হচ্ছে? আর উদ্দেশ্য হচ্ছে যে কেমতি সুস্থ জীবন যাপন করা হলে হার্ট নিহতি দরকার। সে সুস্থ হার্ট পাই আমি সন্তুলিত খাদ্য আউ ওয়াকিং তা সহিত মোটাপণর কমাইবা দরকার, আর ধূমপান নিষেধ, আলকোহল কু এভয়েড করা, ডায়াবেটিস কি কন্ট্রোল করা, এইসব কারণ হলে হার্ট অ্যাটাক হব না। সে আজির যে ওয়ার্ল্ড হার্ট ডে রে আজির থিম হচ্ছে যে লোক সচেতন করা। আমার যে পদক্ষেপ নিয়েছে রোটারিয়ান সমস্ত রোটারিয়ান আউ সনশাইন হসপিটাল ভুবনেশ্বর আউ যেত ক্লিন সিটি ব্রহ্মপুর জনসাধারণ যে পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়, এমনি পদক্ষেপ চালা দরকার। প্রতিবর্ষ যে 29 তারিখ দিন আমি করছে সেপ্টেম্বর মাসে, আজ সেদিন সেতু আজ আমি আজ ওয়ার্ল্ড হার্ট ডে সেলিব্রেশন করছি। যেহেতু দিন দিন হার্ট পেসেন্ট মানে বড় যাচ্ছে, কম কলে হার্ট পেসেন্ট হার্ট রোগর নিরাকরণ মুখ্য উদ্দেশ্য, তেণু এথিপাই ওয়াকিং দরকার, খাদ্যের সন্তুলিত, ধূম্রপান নিষেধ, আলকোহল কমাইবা, ওবেসিটির চেক করা, ডায়াবেটিস কু চেক করে ট্রিটমেন্ট করা, এসব সচেতনতা সৃষ্টি কল গেলে প্রিভেনশন ইজ বেটর দেন কিওর। সো ইনফেকটিভ ডিজিজেস কমিলা পরে হার্ট ডিজিজ অটোমেটিকালি বড়ুচি, তাহাকু কমাইবাই এর সচেতনতা সৃষ্টি করা মোস্ট ইম্পর্টেন্ট ইজ ওয়াকিং। সে ওয়াকিং পাই আজ সচেতনতা সৃষ্টি করছেন ব্রহ্মপুর রোটারি ক্লব, সনশাইন হসপিটাল আও ক্লিন সিটি, তেণু সেমানকার কার্য প্রশংসনীয়, এদারা গোটাই ভালো উদ্দেশ্য লোককে দেখাইব এবং লোক মানে সচেতনতা হব, তেণু এথিরে হার্ট ডিজিজ কম হব। কত সংখ্যক হার্ট ডিজিজ বড়ুচ্ছেন কারণ আর কারণ হচ্ছে হার্ট ডিজিজ তো বড়ুচি আমার অয়েল, তারপরে ওবেসিটি আও ডায়াবেটিস এসব যোগ হার্ট ডিজিজ বড়ুচি, তেণু ওয়াকিং আও অন্যান্য খাদ্য মুখ্য হচ্ছে খাদ্যের সন্তুলিত। আফটার 40-50 ইয়ার্স ওয়ান শুড হ্যাভ ডায়েট কন্ট্রোল, সেসব করা দ্বারা হার্ট ডিজিজ কম হব। আপন কম কবে কি উদ্দেশ্য দেখুছেন যেহেতু বর্তমান আজ রালি বা আছে শোভাযাত্রা আছে সচেতন কত দূর? বলে আমি সব রোটারি ক্লব মেম্বার যে এসোসিয়েট রয়েছে সব এমনি ওয়াকাথনরে আমি বি সমস্ত কনসিয়াস করিয়া চাহু জনিয়া চাহুছু যে ওয়াকিং ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে অফ কিপিং আ হার্ট হেলদি, সেপে আমি সব ওয়াকাথন করু দিস মান আউথরে এ বর্ষ বি করা যাচ্ছে। আর সমস্ত বি জানছেন যে ওয়াকিং অর ব্রিস্ক ওয়াকিং বা জগিং হচ্ছে গোটে জিনিস যে তুমি করে পারিব সকাল উঠিকি আর হার্ট পেমি সে ভালো আছে। কম কবে আজ আপনার বাহার শোভাযাত্রা করবে লোক মানুষ সচেতন করবে কম সচেতন করবে? আমি মর্নিং ওয়াক দ্বারা আমার হার্ট মর্নিং ওয়াক দ্বারা আমার হার্টর আমার যেটা কি কোলেস্ট্রল লেভেলটা সেটা কমিব, কমিলে আমি সমস্তে সুস্থ হয়ে আমার স্বস্থ ভারত আমি গোটে গঠন করা চেষ্টা করছু, সেটা আমার রোটারি ক্লব ব্রহ্মপুর সেন্ট্রাল তরফ এটা প্রতিবর্ষ এটা আয়োজন করা যাচ্ছে, এ বর্ষ মধ্যে রহিলা আসন্তা বর্ষক আঠু বড় ধরনের আমি এই কার্যক্রমটা আয়োজন করা আমি চেষ্টা করব। শোভাযাত্রা সচেতনতা দ্বারা লোক সচেতন হবে আর হার্ট ডিজিজ সংখ্যা কমি হবে? না বর্তমান যেকোনো ডিজিজ হচ্ছে হো এবার হার্ট ডিজিজ যে পরিমাণে বড়ছে ছোট পিলাঠু আরম্ভ করি আপনার বয়স্ক পর্যন্ত তার মূলরে রয়েছে সচেতনতা। লোক যদি সচেতন হবে তাহলে এই ডিজিজ কু কমা যাই পারিব। প্রথম সমস্যা বেড়ে যদি ডাক্তার সহ পরামর্শ করা যাই পারে, বড় বড় হসপিটাল অছি বর্তমান ওড়িশার বহুত বড়িয়া ফেসিলিটিস অছি, তেনু লোক মানে নিজের চালিচলনর হ্যাবিট সহিত ডাক্তার পরামর্শ নেওয়া পাই বলি সেমানকু সচেতনতা করা যাওয়া উচিত। এবং এই সচেতনতা কার্যক্রম যে আজ বিভিন্ন ইয়ে চালিছে সনশাইন হসপিটাল রবে চালিছে ইয়া স্বাগতযোগ্য পদক্ষেপ। আলোচনা করছিলে সাধারণ জনতা কথা কবা যে ডক্টর অনেক এমকেসিজি মেডিকাল ডিন এবং সুপারিনটেন্ডেন্ট মত দিয়েছিল সচেতনতা রহলে যে হার্ট ডিজিজ সংখ্যা দিনক দিন বৃদ্ধি পাচ্ছে তা নিশ্চিতভাবে কমিপার। ব্রহ্মপুর ক্যামেরাম্যান প্রদীপ্ত পরিছাঙ্ক সহ কৈলাশ বেহেরা, নিউজ 18 ওড়িয়া।